আপনারা দেখছেন বঙ্গন নিউজ, আর আমাদের বিশেষ এপিসোড আজকের অতিথি। আজকের অতিথিতে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি শাদাব খান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। সঙ্গে আমরা পেয়েছি শাদাব সিদ্দিকি, সম্পাদক রাজ্য যুব কংগ্রেস। তো আমরা আজকে আলোচনা করব দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো এই যে দেশের বর্তমান পরিস্থিতি চলছে, আমি প্রথম আসবো প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সাহেবের কাছে, যে দেশের যে বর্তমান অবস্থা চলছে, এই অবস্থায় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, উনি নোট বাতিলের বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপরেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নোট বাতিল করলেন এবং দেশ তার ফল ভোগ করছে। এই ব্যাপারে আপনার কংগ্রেস দেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন? সে যেটা হয়েছে সে তো মানে যত লোক আছে সেই তো বুঝছে কি হয়েছে। মনমোহন সিং বলেছিলেন এটা না করতে, কিন্তু প্রধানমন্ত্রী এটা করেছেন। তো সে নিয়ে যে জিএসটি যে ছিল, আমাদের জিএসটি রেট যে মনমোহন সিংয়ের সময় 10 পয়েন্ট কত ছিল সেটা নেমে গেছে একদম পুরো ডাউনফলে। জিএসটি নেওয়ার পর যত ফ্যাক্টরিজ আছে, টাটা মোটরস, আমাদের ট্রান্সপোর্টের ব্যবসা আছে, মানে টাটা মোটরস তার সাথে অনেকগুলো ইন্ডাস্ট্রি যে আছে, অটোমেটিক ইন্ডাস্ট্রি যত আছে সব বন্ধ পড়ে গেছে। মাসের এক মাসে এক সপ্তাহ কাজ হচ্ছে, 3 সপ্তাহ বন্ধ। তো সব তো বুঝতেই পারছে লোকরা কি অবস্থা হয়েছে। তো কংগ্রেস এটা নিয়ে কি ভাবছে? কংগ্রেস দেখুন, এই দেশটা যে ভালোভাবে যে চালিয়েছে সেটা কংগ্রেসই, সে লোকজনকে ভাবতে হবে, যত লোক আছে ওদেরকে ভাবতে হবে যে এই সরকারে বিজেপি হাঁটাতেই হবে, বিজেপি হাঁটালে পরই দেশের লোকের ভালো হবে, তার ছাড়া কোনো ভালো হবে না। আমি আসবো শাদাব সিদ্দিকির কাছে। সাহেব, যেটা আমরা দেখছি অমিত শাহ বলছেন যে এখানে কোনো বিজ্ঞানী তৈরি হচ্ছে না বাংলাতে কোনো ভালো ব্রেনিয়ান নেই। তো আমরা বারবার দেখতে পাচ্ছি অমর্ত্য সেন নোবেল পেলেন, তিনি একজন বাঙালি। রিসেন্ট আমরা দেখলাম অভিজিৎ সাহেব, তিনি নোবেল পেলেন অর্থনীতিতে। তো যে দেশ দুজন অর্থনীতিতে নোবেল এনে দিল যে দেশকে, সেই দেশের অর্থনৈতিক অবস্থা যেই, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আমার ব্যাখ্যা যে অমিত শাহ আসলে ভারতটাকে ছাড়ুন, বাংলার মাটিটাকে ভালো করে বুঝেন না। যদি বাংলার মাটিটাকে ভালো করে বুঝতেন তাহলে জীবনে এই প্রশ্ন করতেন না এত বড় একটা পদে থেকে। তার জ্ঞানহীন লোক, আর মানুষের মধ্যে একটা লাইন সৃষ্টি করে দুভাগ করে দেওয়া, যেটা উনি রাজনীতি করছেন, এইভাবে দেশ চলে না। আর এই আবার বাংলার মাটিটাকে ওই এনআরসি নিয়ে উনি নিয়ে পড়ে আছেন, যে কয়েকদিন আগে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বললেন যে এইখানে যারা খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট তারা থাকবে, তারা এখানে নিবাসী আমরা দিয়ে দেবো, কিন্তু মুসলমান, তার ছাড়া মুসলমান বলিনি, কিন্তু মানে তো সেই হচ্ছে। তো আমার বক্তব্য যে আগে অমিত শাহকে ভালোভাবে বাংলাকে, বাংলার লোককে, এইখানের কালচারকে, এইখানে যা আমাদের মধ্যে যা হিন্দু মুসলিম যেভাবে আমরা এখানে থাকি ওইটা জানতে হবে, তারপরে কথাটা বলবো। সাহেব, আমি আপনার কাছে আসবো যে আমরা কিছুদিন আগে দেখলাম বিজেপি একটা সংকল্প যাত্রা করলো সারা রাজ্যব্যাপী। তো এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে বিজেপি, বিজেপিকে তো প্রজেক্ট করছে আরএসএস, তো আরএসএস এর সদস্য নাথুরাম গডস, তিনি মহাত্মা গান্ধীকে হত্যা করলেন এবং নাথুরাম গডসের মন্দির হলো, তাকে পূজো করছেন আরএসএস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিজেপি তারা সংকল্প যাত্রা করছেন গান্ধীজিকে নিয়ে, এটা কি ওদের বোধোদয় না আরেকটা নতুন কোন চাল? এটা আপনি আপনি একজন কংগ্রেসের লিডার হিসেবে আপনি কি ভাবছেন? এটা পুরো চাল আছে, মানে গান্ধীজিকে ওরা চাইছে কি, কংগ্রেসে যত ই আছে গান্ধীজিকে আমরা ওনার যত প্রোগ্রাম কালচার যত ছিল সব আমরা করছি, সেই সবকে ওরাও হাইজ্যাক করে কংগ্রেসকে মানে না দেখা যায় এরকম একটা স্থিতিতে নিয়ে আসছে। মানে আপনি এটা বলছেন যে এটা ওদের বোধোদয়ের ফল নয়, এটা ওরা একটা নতুন একটা, হ্যাঁ, চেষ্টা করছে। তো সাহেব, আমি আপনার কাছে জানতে চাইছি যে কাশ্মীরে 370 ধারা বাতিল করলেন, কাশ্মীরকে যখন আমরা সবাই জানি যে কাশ্মীরকে যখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হলো তাদের একটা বিশেষ মর্যাদা দিয়ে করা হলো, তো সেই ইতিহাসটা আমরা সবাই জানি। তো আজকে হঠাৎ করে 370 ধারা তুলে দিলেন, এই এখানে আপনার বক্তব্য কি, যে ভারত সরকার কি এটা ঠিক করলেন?
আজকে প্রায় 3 মাস হতে চলেছে। এই 3 মাসের মধ্যে একটা কথা আজকেও বলতে হবে, কায়দ মে কাশ্মীর, নফরতো সে জুম সে কেসে বদলোগে কাশ্মীর কি তকদীর, কায়দ মে কাশ্মীর, কায়দ মে কাশ্মীর। ওইখানকার লোকের যা অবস্থা, যেইভাবে ধারা 370 তুলে দেওয়ার 3 দিন 4 দিন আগে যেভাবে ওইখানে হানাহানি সৃষ্টি করলো, যারা তীর্থযাত্রী তাদেরকে বললেন বাইরে চলে যান, যারা টুরিস্ট তাদেরকে বলছেন আপনারা বাইরে চলে যান, লোকজন পেট্রোল পাম্পে লাইন লাগিয়ে আছে, মানুষ একটা বুঝছে যে কি হবে কি হবে। যা লাস্টে আমরা দেখলাম যে ধারা 370 তুলে দেওয়া হয়েছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি ধারা 370 যেটা তুলেছেন তার কি ব্যাখ্যা জানেন, তার কি হিস্ট্রি জানেন, যে ওই 370 কেন দেওয়া হয়েছে? আপনি কি 75 লক্ষ মানুষকে বন্দি করে, যাকে আপনি বলছেন যে কাশ্মীর আমাদের, কাশ্মীর জম্মু কাশ্মীর আমাদের অভিন্ন হিস্সা, তার মানে ওইখানকার যে লোক থাকছে তারাও তো আমাদের দেশের লোক, তারাও তো অভিন্ন, তা তাদেরকে কনফিডেন্সে না নিয়ে তাদের সাথে জোর জুলুম করে, তাদের ফোন কেড়ে নেওয়া, তার ইন্টারনেট বন্ধ করে, এইভাবে শাসন চলে না, আর এইভাবে কখনো কোনো দেশ উন্নতির পথে যেতে পারে না। তাই এটা খুব বড় ভুল করেছেন উনি। আর এটা নিয়ে এখন আরো একটা নতুন জিনিস, যে কংগ্রেস পার্টির আমাদের নেতৃত্ব গিয়েছিলেন একবার দেখা করতে, সে অনুমতি নিয়ে ওইখানে রাজ্যপাল ওনাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলেন যে না আপনারা আসুন, কিন্তু দেখা গেল কি যে এয়ারপোর্ট থেকেই ওনাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, ভেতরে যেতে দেওয়া হলো। কিন্তু আজকে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা পার্লামেন্টারিয়ান ওইখানে 27 জন গিয়ে ওইখানে ইয়ে করছেন, এটা তো ঠিক না। আমাদের দেশের লোক 130 কোটি মানুষ ভোট দিয়ে 543টা এমপি তৈরি করে, তাদের উপরে নরেন্দ্র মোদী ভরসা নেই, অন্য যারা এমপি অন্য দেশে তারা ইউরোপিয়ান ইউনিয়নের এমপির উপর ভরসা করছেন, এটা কোন রাজনীতি হচ্ছে এই দেশে? এই দেশটা এইভাবে চলতে পারে না। তাই কংগ্রেস লড়াই করছে, আর আগামী দিন যা মুখ বিজেপি এই দেশের সামনে এনেছে সেই নিয়ে তো এখন গোডসে যখন 130 কোটি মানুষ মানেনি বলে গান্ধীজিকে নিয়ে আবার যাত্রা করছে, এই তো আসল বিষয়টা হচ্ছে। এটা ভাবতে হবে ওদেরকে যে কখনো ভারতবর্ষের ইতিহাস এইভাবে নেই, ভারতবর্ষের ইতিহাস হিন্দু মুসলিম শিখ ইসাই হাম সব হ্যায় ভাই ভাই এই নিয়ে ভারতবর্ষ হয় গো। আপনারা দেখছেন বঙ্গবন্ধুরের বিশেষ অনুষ্ঠান আজকের অতিথি। তো আমরা আজকে আমাদের অতিথি শাদাব খান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি, আমাদের সঙ্গে আছেন শাদাব সিদ্দিকী, সম্পাদক রাজ্য যুব কংগ্রেস। তো আমি আসবো শাদাব খানের কাছে, আপনার কাছে আমার শেষ কোশ্চেন, কাশ্মীরের যে 6 জন বাঙালিকে দুষ্কৃতীরা হত্যা করলো, তাদের উপর হামলা হলো, পরবর্তীতে আমরা জানতে পারলাম যে 6 জনাই মারা গিয়েছেন, তো এই যে দেশ জুড়ে বাঙালিদের উপরে একটা হামলা, শুধু কাশ্মীর নয় আমরা সমস্ত ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে বাঙালিদের উপর একটা হামলা, এটা মানে যেটা গো বলায় বলে, সেই গো বলায় কি তাদেরকে স্পেশাল শত্রু বাঙালি, এটা আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে কিভাবে ভাবছেন ব্যাপারটা? এটা যে সব হচ্ছে এটা তো খুব খারাপই হচ্ছে, মানে সব জায়গা আগেও শুনেছি বাঙালি অনেক জায়গায় যোগ হয়েছে, তার সাথে এই কাশ্মীরে যা হলো এটা তো খুব খারাপ স্থিতি, সেটা দেখতে হবে, আমাদের সবাইকে দেখতে হবে সেটা জিনিসটা। কিছুদিন আগে আমরা দেখলাম আসামের শিলচরে বাঙালিদের তাদের মেরে দেওয়া হলো, আমরা এর আগে দেখবো যে আতাজুলকে হত্যা করা হলো, এই যে মানে বারবার বাঙালিদের উপর অত্যাচার চলে আসছে, এটা নিয়ে আপনার কংগ্রেস কি ভাবছে? কংগ্রেস কি দেশ জুড়ে কোনো আন্দোলনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে নাকি? সে আন্দোলন আমরা নাব্য, সে আন্দোলনে আমরা নাব্য, এই বিজেপি সরকারেই সবই হচ্ছে। আমাদের সঙ্গে আছেন শাদাব সিদ্দিকী। আমি সাহেব আপনার কাছে শেষ কোশ্চেন আসবো, যে বাংলাতে এনআরসি করবে অমিত শাহরা, তো বাংলাতে যদি এনআরসি হয় তো সেখানে আমি হিন্দু মুসলমান ভাগ করছি না, মানে মানুষকে আপনারা কিভাবে তাদেরকে কিভাবে তাদেরকে সামনে প্রোটেস্ট করবেন, মানুষকে কিভাবে সামনে দাঁড় করবেন? আপনাদের তো একটা রাজনৈতিক দল, আপনাদের তো পশ্চিমবঙ্গের জনগণের উপরে একটা দায়িত্ব আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটাকে কিভাবে মোকাবেলা করবেন? সরাসরি আমি বলতে পারি যে এই ঘরের থেকে যদি কোনো একটা দুষ্কৃতির লোককে আমি বার করতে চাই, তাহলে আমাকে চিনতে হবে যে আমার লোক কোন আর দুষ্কৃতি কে।
আর অমিত শাহ কিন্তু বাংলার মানুষকে জানে না, বাংলার মাটিকে জানে না, শুধু এনআরসির কথা বলছে। তারা প্রত্যেকটা পরিকল্প বিফল, প্রত্যেকটা জায়গা বিফল, মানুষকে বিভ্রান্তি করে কখনো এনআরসি নামে, কখনো লাভ জেহাদ নামে, কখনো গণহত্যা নামে, এই নিয়ে দেশটাকে অন্ধকারে দিয়ে দিচ্ছে। কেন? আর এত অহংকারী এরা যে আপনি যার মুখ দিয়ে শুনবেন বা সবসময় ঝগড়া লড়াই এইসবই কথা শুনবেন, আর অহংকার কিন্তু মানুষকে অন্ধকারে নিয়ে যাচ্ছে, আর এরা দেশটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। থাকলো এনআরসির ব্যাপারে, আপনি দেখেছেন আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষকে এনআরসির তালিকার বাইরে রেখেছেন, 8,000 কোটি টাকা খরচ হয়েছে এই এনআরসি করতে গেলে, কার টাকা খরচ করেছে অমিত শাহ, কেন এই খরচটা হলো, কি আপনি পেয়েছেন, উল্টে মুখোমুখি আপনি পড়ে গেছেন, এখন কিছু বলতে পারছেন না। বাংলার মাটিতে এইসব রাজনীতি চলবে না। যারা বলছে যে এনআরসির মধ্যে আপনাকে প্রমাণ দিতে হবে, আমার চ্যালেঞ্জ আছে যে যারা প্রমাণ নিতে আসছে বাংলার মাটির মানুষকে, বাংলার মানুষকে, ওরা কিছু কোনো জায়গায় ইয়ে করতে পারবে না, কিন্তু ওরা নিজেই প্রমাণ দিতে পারবে না যে ওরা দেশ দেশ দেশদ্রোহী না, ওরা দেশের লোক না দেশের বাইরের লোক। যারা আজকে সাভারকার নামে বলছে যে ওকে অ্যাওয়ার্ড দিতে হবে, সেই সাভারকার কিন্তু কালাপানি থেকে লিখেছিল যে মাফ করে দিন সরকার, আর মিয়া গাদি দরকার, হাম রহেঙ্গে আপকা ওয়াফাদার, এরা আমাদের কাছ থেকে এনআরসি নামে আমাদেরকে তালিকায় দেবে যে আমরা আমাদের সার্টিফিকেট, আমাদের বাংলার মাটির, বাংলার মাটির লোক, বাংলার মাটি মানুষের কোনো এনআরসি দরকার নেই, এদের সার্টিফিকেট নেওয়ার আমার দরকার নেই। যুব কংগ্রেস একদম পরিষ্কার এটা বলছে, আর এটা নিয়ে যদি রাস্তায় নামতে হয় আমরা নামবো। এটা মানুষের জন্য, আপনি দেখুন তো 19 লাখের মধ্যে 11 লাখ হিন্দু কে ওইখানে বেহাল করে ছেড়ে দিয়েছে। আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম যে দিলীপ বাবুরা বলছেন যে হিন্দুদের কিছু হবে না, মুসলমানদের তাড়াবো, আইনটা কোথায়, কিভাবে আপনি এটা বলছেন, এটার জন্য তো আইন করতে হবে, আর আপনি কি করে প্রমাণিত করতে পারবেন? তাহলে তো আপনার এনআরসি তো আপনার পুরোটাই ভুল। সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার বাড়ির লোক এনআরসি নাম তালিকার বাইরে কি করে, তাহলে আপনার ওই পুরো সিস্টেমটাই গণ্ডগোল। শুধু মানুষের ধ্যানগুলো মানুষ যেই ফোকাস করতে চাইছে, চাকরি শিক্ষা দীক্ষা স্বাস্থ্য, সেটা আপনি দিতে পারছেন না, বলে এনআরসি লাভ জেহাদ এই ওই করে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এরা রাজনীতি, এই যে হিংসার রাজনীতি যেটা চলছে এইখানে, আপনি দেখেছেন এই বাংলার মাটিতে এই দুটো পার্টি, একটা কেন্দ্রীয় একটা রাজ্য পার্টি মিলে কি হাল অবস্থা করে দিচ্ছে, সব জায়গা মারামারি মারদাঙ্গা লাগিয়ে দিচ্ছে, কেন এটা হবে? আমার বক্তব্য একটাই, সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, কোনো একটা কর্মী যদি মারা যায় কেন মারা যাবে, দায়িত্ব কে নেবে? এই দুজন মিলিয়ে আমাদের বাংলাটা বাংলাটাকেও মাটিকেই রক্ত লাল করতে চেয়েছে, এটা কিন্তু কংগ্রেস যুব কংগ্রেস কখনো মানবে না, করতেও দেবে না। এর জন্য দরকার হয় আমরা রাস্তায় নামবো, অন্য কিছু দরকার হয় যার প্রতি চলতে হবে আমরা কিন্তু চলবো, কিন্তু বাংলার মানুষকে আমরা রক্ষার জন্য সবসময় দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন মঙ্গল নিউজ, আর আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল আজকের অতিথি, তো আমাদের আজকে অতিথি ছিলেন শাদাব খান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি, উপস্থিত ছিলেন শাদাব সিদ্দিকী, সম্পাদক রাজ্য যুব কংগ্রেস। আমরা আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই।